বাণিজ্য মন্ত্রণালয়ে ঠিক করে দেওয়া নতুন পণ্যের দাম সফল হবে না বলে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার দুপুরের রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জিএম কাদের বলেন সঠিক সময়ে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ভবিষ্যতে ভোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির তিনশো আসনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার বিষয়ে সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের কথা প্রসঙ্গে তিনি বলেন দলীয় সিদ্ধান্ত গ্রহণে একক ক্ষমতা রওশন এরশাদের নেই দলীয় ফোরামের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা নির্বাচনে কার সঙ্গে থাকব তবে তিনি আমাদের সিনিয়র নেতা ভাই ওনাকে আমরা সম্মান করি